আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আর চার এপ্রিল তো গতদিন আমরা কথা বলেছিলাম আপনাদের সাথে সিক্রেট সোসাইটি কিংবা গুপ্ত সংঘ। আজ আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে, কিন্তু সিক্রেট সোসাইটি এবং গুপ্ত সংঘের সঙ্গে সমসাময়িক বিষয়গুলো কিভাবে জড়িত, সেই বিষয়গুলো বা বর্তমান প্রেক্ষাপটটা কেমন আমাদের, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে মূলত আমরা আমাদের চিন্তাধারাটা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। তো নীল ভাই প্রথম বলবেন যে বিষয়গুলো, নীল ভাই শুরু করুক। ওকে, থ্যাংক ইউ নীল ঝট। প্রথমে আমরা শুরু করি যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের চিন্তাভাবনাকে মিডিয়ার কন্ট্রোল থেকে বাইরে বের করা। সো মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে অনেকেই এক ধরনের ভয় প্রকাশ করতেছে যে বাংলাদেশে জঙ্গিবাদের আগমন হইতে যাচ্ছে। হ্যাঁ, তো অনেকে বলেই থাকেন যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা আমি মনে করি যে আমরা সাধারণ মানুষ যারা, তারা এটাকে চাইলে প্রিভেন্ট করতে পারবো। কারণ আমাদের ইচ্ছাটাকে যদি আমরা প্রকাশ করতে পারি, সেটাই কিন্তু ম্যানিফেস্ট করবে আমাদের রিয়ালিটিতে। সো এখন এই জন্য আমরা ওপেনলি জিনিসটাকে বলতে চাই যে আমরা কী চাই, সাধারণ মানুষ কী চাই। আমরা তো জঙ্গিবাদ চাই না, আমি মনে করি যে অধিকাংশ লোকই জঙ্গিবাদ চাই না। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে জঙ্গিবাদ যে মানুষ মনে করতেছে যে এটা আসতেছে বা এটা এসে পড়ছে, এটার জন্য মিডিয়া দায়ী। মিডিয়া এটাকে, এই যেমন খুনগুলা হচ্ছে, এটিএস ব্লগার, যেটা আমি আসলে আবার ভুল করলাম, আমি এটা এই শব্দটা ইউজ করতে চাই নাই, এই যে খুনগুলো হচ্ছে, আমি মনে করি যে এগুলা সিস্টেমেটিকভাবে এই যে কোনো সিক্রেট, হ্যাঁ সিক্রেট সোসাইটি হচ্ছে, যারা খুব সিস্টেমেটিকভাবে এই খুনগুলো করতেছে, মানুষের পারসেপশনটাকে কন্ট্রোল করছে। আসলে মূলত এখানে আমি একটা জিনিস বলতে চাই, আমরা বাংলাদেশিরা খুব আবেগপ্রবণ। যেমন একটা আমাদের আবেগটাকে গুপ্ত সংঘগুলো খুব সহজে কাজে লাগাচ্ছে। যেমন আপনি মনে করেন একজন, আপনি মানছেন না ধর্ম, আপনি বলছেন যে আমি ধর্ম মানি না, সেক্ষেত্রে যে খুব ধার্মিক সে বলতেছে হ্যাঁ তুমি ধর্ম মানতেছো না, তোমার খবর আছে, আমরা দুজন এখানে, আমরা কেউ কারো ক্ষতি করব না কখনো। কিন্তু এই সুযোগটা নিচ্ছে কে, তৃতীয় একটা শক্তি, সে করছে কি যে কোনো একজনকে মেরে ফেলছে, দোষটা যে বেঁচে থাকছে তার উপর পড়ছে। আমরা কিন্তু এইখানে আমাদের আবেগটা নিয়ে খেলছে তারা, কিন্তু আমরা সেটা বুঝছি না। ইভেন আমাদের মিডিয়ার মাঝেও সেই একইভাবে তারা আবেগ নিয়ে খেলছে। আমাদের রাজনীতি, আমাদের মিডিয়া সবকিছু কোনো না কোনো একটা গুপ্ত সংঘের হাতে নিয়ন্ত্রিত। গুপ্ত সংঘগুলা যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেছে, এটা মিডিয়া কিন্তু বুঝতেছে না যে ওদের, হ্যাঁ ওদের মিডিয়ার উপরেও যে গুপ্ত সংঘের ইয়ে থাকতে পারে, কি বলে এটাকে নিয়ন্ত্রণ থাকতে পারে, এটা আসলে তাদের ধারণার বাইরে। এটা আপনাদের আমাদের সবারই ধারণার বাইরে যে গুপ্ত সংঘ কতখানি নিয়ন্ত্রণ করছে আমাদের। সেক্ষেত্রে আমি আরো একটা কথা বলতে পারি, মানে আইন বাংলাদেশের আইন বলে যতক্ষণে একজন প্রমাণিত না হবে, যতক্ষণে একজন প্রমাণিত না হবে সে খুনি ততক্ষণ পর্যন্ত তাকে বা তাকে খুনি বলা যাবে না। কিন্তু আমরা কিন্তু এটাও মানছি না, সেক্ষেত্রে আমরা আইন সংবিধান সব লঙ্ঘন করছি। আচ্ছা হ্যাঁ, এটা পারসেপশন, আমি একটা জিনিস ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে, কারণ হচ্ছে যে এটা আমি আমার বন্ধুদের সাথে আলাপ করতে গিয়েও দেখতেছি যে পারসেপশনটা খুবই স্ট্রং। সেই পারসেপশনটা হচ্ছে যে জঙ্গিবাদরা খুনগুলি করতেছে। এখন এখানে কিন্তু যে আমরা যেটা বলতে চাচ্ছি যে এটা সাজানো ব্যাপার, নাটকগুলো করতেছে গুপ্ত সংঘ, সেটা একটা অ্যাসপেক্ট আছে। ইট কুড বি ট্রু, মেবি নট ট্রু, আমরা একটা চিন্তা করার হতে পারে না, হ্যাঁ আমাদের চিন্তা করার একটা বিষয়। কিন্তু এর থেকে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি, সেটা হলো গিয়ে যে আমাদের মনের ভিতরে একটা ডিটক্সিফিকেশন দরকার। সেটা কি, যে আমি হয়তো বা জঙ্গিবাদের এগেনস্টে, হ্যাঁ আমি আমার বন্ধুদেরকে দেখতেছি যে তারা মানে সারাক্ষণ অ্যান্টি জামাত বা অ্যান্টি শিবির কথাবার্তা বলতেছে যে ইসলাম ধর্ম এই, ইসলাম ধর্ম সেই। হ্যাঁ আমরা জানি যে অনেক ধরনের মানে গোড়ামি আছে, আমরা অনেক ভুল শিক্ষা পাই, আমরা যেহেতু লো গ্রেড, আমাদের এডুকেশন সিস্টেমটা অত হাই কোয়ালিটি না, কাজে ইসলামী শিক্ষা আগে থেকেই আমরা এটা ছোটবেলা থেকেই শিখে আসতেছি। হ্যাঁ, এবং শিক্ষাটা আমরা ভুলভাবে পাচ্ছি, যেমন মুখ ঢেকে ফেলা বোরখা দিয়ে, এটা কখনোই এটা রিয়াল ইসলামে থাকতে পারে না। কারণ হচ্ছে যে এটা
মানে একটা ক্রিমিনালদের ব্যাপার হয়েছে, আমি যখন মুখটা ঢেকে ফেললাম মুখোশের আড়ালে একটা কাপড় দিয়ে, তখন কিন্তু এটা আমি ক্রাইম করতে পারবো, তখন আমার কেউ চিনতে পারতেছে না। সো এই ধরনের জিনিস কিন্তু অ্যাকচুয়ালি ইসলামে নাই, যেটা আর কি ক্ষতি করবে সোসাইটি। সো এরকম, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার মনের ভিতরে জঙ্গিবাদী যারা বা ইসলামপন্থী যারা, জামাত হোক, শিবির হোক, হিফাজত হোক, এদেরকে আমি হয়তো মনে মনে ঘৃণা করতেছি, বিকজ দে আর ডেঞ্জারাস অ্যান্ড অর্গানাইজড। আমি জানি সেটা, রাস্তাঘাটে অনেক সময় ওদেরকে ফেস করি। সো এদেরকে আমি ভয় পাই। এই ভয়টার কারণেই কিন্তু একটা বিভেদ তৈরি হচ্ছে যে আমি একদল, এরা আরেকদল। কিন্তু এইটা দ্যাটস এ প্রবলেম। এখন ওইটাকে আমি বলতে চাই, আজকের ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে আমি বলতে চাই যে আমার মনের ঘৃণাটাকে আমি কমাবো। এখন আমি যদি অ্যান্টি ইসলামবাদী হই, আই শুড লাভ দ্য ইসলামী পন্থী, কারণ তারা আমাদের বাংলাদেশের লোক। ইসলামিক সংগঠন হোক, মানে সবাই আমরা বাংলাদেশি। সবচেয়ে বড় কথা মূল কথা, আমাদের ইমোশন নিয়ে তারা খেলছে, কিন্তু আমাদের ইমোশনটা কাজ করাচ্ছে, কিন্তু আমরা ভালোবাসাটা কাজ করাচ্ছি না। আমরা সে যেই হোক, আস্তিক নাস্তিক, হেফাজত, জামাত, ব্লগার, বাম, ডান, সবই কিন্তু আমরা বাংলাদেশি, কেউ অন্য দেশের কেউ না। আমি যেই যাকে মারছি, যেই যাকে অপমান করছি, আমরা কিন্তু সবাই বাংলাদেশি, কেউ কিন্তু দেশের বাইরের না। একটা জিনিস বলি, এই যে আমার হাফ প্যান্ট, হ্যাঁ, আমার এই হাফ প্যান্ট নিয়ে কিন্তু অনেকে কমপ্লেন করবে, আমি জানি, কিন্তু তার মানে এই না যে আমি তাদেরকে এখন ঘৃণা করব। আই ক্যানট ডু দ্যাট, বিকজ হ্যাঁ, আমি জানি যে এই লোকটার মেন্টালিটি তে এটা একটা প্রবলেম, আমি জানি সেটা। তারপরে আমি বাংলাদেশে হাফ প্যান্ট পরে ঘুরি এই বয়সে। সো বাট এটা হচ্ছে কি আমার স্বাধীনতা, হ্যাঁ, এবং বাংলাদেশে বসে কিন্তু আমি এটা করতেছি। তো বাংলাদেশ জঙ্গিবাদ হলে তো আমার মরে যাওয়ার কথা। হ্যাঁ, করতেই পারেন, কারণ আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক। হ্যাঁ, সো আমি কিন্তু বেঁচে আছি, তাহলে কিভাবে জঙ্গিরা কোথায়, আমাকে তো ধরতেছে না ওরা। সো অবভিয়াসলি এতটা আমরা গোড়া না, মানে মিডিয়া যেভাবে প্রচার করতেছে বা গণমাধ্যম গুলাতে যেভাবে লেখালেখি অনেক বাড়াবাড়ি করে। হ্যাঁ, মানে আপনাদের একটা, মানে একটা বিষয় হচ্ছে মিডিয়া, মিডিয়া, মিডিয়ার দরকার আছে। আমরা দেশের সব জায়গায় যেতে পারবো না, কখনোই সম্ভব না। মিডিয়া ব্যতীত আমরা পুরো দেশটার খবর জানতে পারবো না, কখনোই জানতে পারবো না। মিডিয়ার প্রয়োজনীয়তা আছে, কিন্তু পাশাপাশি আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার, মিডিয়ার খবরটাই যে কোরআন হাদিস বা কোনো একটা, এইটা না, আমাদের একটু চিন্তা করতে হবে, ঘটনাটার ব্যাখ্যায় যেতে হবে যে একটা খুন হলো, কেন হলো, হুট করেই তো একজন খুন হতে পারে না। আর খুন হলেই যে এ বললো, এই কেন খুন করবে, কারণ সেও প্রমাণ কি, দুজনই বাংলাদেশের, এও বাংলাদেশের, এও বাংলাদেশের। আমাদের মধ্যে প্রথমেই বলেছি, হ্যাঁ, এদিকে আমাদেরকে এটা, আমরা এটা করতে পারি যে মানে এর পিছনে আসলে কারা দায়ী ওইটা খুঁজে বের করা, কাদের প্রভাবে মানে আমরা প্রভাবিত হয়ে এইসব কাজগুলো করতেছি। যেমন যে একজন ব্লগারকে মারলো, আমরা চিন্তা করতেছি হয়তো বা কোনো ইসলামিক সংগঠনের লোক মানে এই কাজটা করছে, বা কোনো ইসলামিক সংগঠনের কোনো লোক। আপনাদের আমি খুব সহজ একটা হিন্ট দেই, আপনারা যদি চিন্তা করেন যে না, আমরা কোনো গুপ্ত সংঘের নিয়ন্ত্রণে নাই, নাই, ওকে মানলাম আপনারা নাই, গুপ্ত সংঘের নিয়ন্ত্রণে নাই, একজন মানুষ ঠান্ডা মাথায় কিভাবে আরেকজন মানুষের আপনাদের অবশ্যই সুযোগ রয়েছে কমেন্টস করে জানানোর, কমেন্টস করে জানাবেন যে একজন মানুষের উপর অন্য কোন নিয়ন্ত্রণ না থাকলে সে কিভাবে ঠান্ডা মাথায় তার দেশেরই একজনকে মারে, যে তার উপর কোনো ক্ষেত্রে কিভাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এগুলো যায় যে প্রমাণ হিসেবে যদি আপনারা দেখতে চান, আপনি নিজেকেই দিয়ে চিন্তা করুন, আপনি পারবেন, সম্ভব না, কে এভাবে মারতে, এত সহজ না এটা। মানে আমরা যেভাবে এখন বর্তমান প্রেক্ষাপটে মানুষ মারাটাকে যেভাবে চিন্তা করতেছি, আসলে এই জিনিসটা এত সহজ একটা কাজ না। সো কারণ মানে কোন শক্তিশালী সংগঠনের যদি এটা প্রভাব নাই থাকে, তাহলে এটা সম্ভব না সাধারণ মানুষ। আর এই সিক্রেট সোসাইটি গুলো পৃথিবী নিয়ন্ত্রণ করছে হাজার হাজার বছর ধরে। আর আমরা বাংলাদেশ, আমাদের ইমোশনটা তাদের ধরাটা খুব সহজ, এবং আমাদের ইমোশন নিয়ে তারা খেলছে, এবং আমাদের খুব সহজে মানে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের ভিতরে ওরা প্রভাবটা ভালোভাবে বিস্তার করতে পারতেছে, একমাত্র আমাদের ইমোশনের কারণে। সিক্রেট সোসাইটি সম্পর্কে যদি নীল ভাই একটু স্ট্যাচু অফ লিবার্টিটার একটু তারা জানতে পারবে যে শুধু পৃথিবী যদি তারা এইভাবে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশটা তারা কি অত সহজ, যদি আপনি একটু স্ট্যাচু অফ লিবার্টির ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেন, একটু বুঝিয়ে দিতেন ওদের। এটা মনে হয় আমি রিসেন্টলি পড়িনি তো। আচ্ছা, আমি তাহলে তুমি বলো, তুমি বলো।
তো স্ট্যাচু অফ লিবার্টি আমরা সাধারণত জানি এটা হচ্ছে কি স্বাধীনতার প্রতীক হিসাবে আমেরিকা সহ সারা বিশ্ব জানে। তো একটা গুপ্ত সংঘ আছে পৃথিবীতে, এটা খুব পাওয়ারফুল একটা গুপ্ত সংঘ, ফ্রিমেজন। তো ফ্রিমেজন, ফ্রান্স ফ্রিমেজন, এটা আমেরিকাকে উপহার দিয়েছিল এবং তারা যে এক দেবীর উপাসনা করত হুবহু সে একটা মশাল হাতে দাঁড়ানো, আর এটার অর্থ হচ্ছে তোমাদের সামনে যা কিছু দৃশ্যমান সবকিছুই আমাদের নিয়ন্ত্রিত। এটা একটা মেজনিক গিফট, এটা একটা মেজনিক গিফট, ছোট্ট একটা গিফট দিয়ে তারা বুঝিয়েছে আমেরিকা মোটামুটি আমাদের পুরো পৃথিবী শাসন করছে, তাদের আমরা নিয়ন্ত্রণ করছি। America is controlled by Freemasons. America Freemason দ্বারা নিয়ন্ত্রিত। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের নিয়ন্ত্রণ করে। ওরা এটা মানে গুপ্ত সংঘটা ফ্রিমেজন ওইটা বুঝিয়ে দিল যে যেই আমেরিকা তোমাদের সবাইকে নিয়ন্ত্রণ করে ওই আমেরিকাকেই আমরা নিয়ন্ত্রণ করছি। সেক্ষেত্রে আমরা যদি নিজেরা নিজেদের মারতে থাকি এইভাবে নিয়ন্ত্রণে, আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি ওই যে আমরা প্রথম পর্বেই বলেছিলাম মগজ ধোলাই মিডিয়ার একটা বিষয়, ঘরে আমরা মগজ ধোলাইয়ের যন্ত্রমন্ত্র বাক্স নিয়ে আসতেছি, ঠিক আছে বাক্সর দরকার আছে, কিন্তু সেই জন্য আমাদের চিন্তা শক্তিকে যদি আমরা বাক্সের মধ্যে আটকে দেই আমরা কিছুই করতে পারবো না, আমরা এভাবেই মরবো। আমাদের ইমোশন নিয়ে কোনো একটা গুপ্ত সংঘ সারা জীবন খেলে যাবে। আমরা একটু চিন্তা করলেই মানে এই হাত থেকে আমরা আসলে বেরে আসতে পারি, নিজেদের ব্রেনটাকে একটু কাজে লাগালে আমরা এই গুপ্ত সংঘগুলার ইয়ে থেকে হয়তো বা বেরিয়ে আসতে পারবো। আরেকটা ছোট জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা ওই যে যেটা শুরুতে বলছি যে মিডিয়া কাজ হচ্ছে মানুষের চিন্তাটাকে এক জায়গায় রাখা, আমাদের কাজ হচ্ছে যে আমাদের চিন্তাটাকে আরও এক্সপ্যান্ড করা। আর আমরা যদি মিডিয়া দেখলাম আচ্ছা তাহলে এই মিডিয়া এটা বলতেছে তাহলে তাহলে এটাই, এইভাবে করলে হবে না, আমাদের অনেক পড়াশোনা করতে হবে, প্রত্যেককেই নতুন জিনিস জানা শুরু করতে হবে, নতুন জিনিস জানার প্রতি প্রথমে আগ্রহটা তৈরি করতে। সেক্ষেত্রে মানে আমাদের দেশের একটা ধারণা আছে যে আমরা দুই একটা বই মানে অল্প কিছু মানে প্রাতিষ্ঠানিক বই এবং এর বাইরে দুই একটা বই পড়ার পর আমাদের পড়াশোনা সব শেষ, হুমায়ুন আহমেদ কয়েকটা পড়লেই শেষ। সেক্ষেত্রে মানে হ্যাঁ এরকম হয় যে আমরা অল্প কিছু বই পড়ি আমাদের পড়াশোনা শেষ, কিন্তু বিনোদন দিতেছে এমন কিছু বই আমরা পড়লাম না, আসলে এর বাইরেও যে পৃথিবীর জানার অনেক কিছু আছে, এই কারণেও আমাদের ইমোশনটা নিয়ে খেলা খুব সহজ হয়ে দাঁড়াচ্ছে, আমরা এক জায়গায় আটকে যাচ্ছি এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। পুস্তকের ভিতর মানে নিজেদের রিলেটেড সাবজেক্ট হয় বই পুস্তকের ভিতরে আমরা আটকা পড়ে যাচ্ছি, মানে আমাদের জ্ঞানের মানে ওই দিক থেকে এটাও কিন্তু গুপ্ত সংঘগুলারই চাল যে আমাদেরকে বের হতে দিচ্ছে, আমরা কোথাও বের হতে যেতে না পারি। আজ আমরা বের হয়ে গেলে মানে কোন একটা নির্দিষ্ট টপিক দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে, যে মানে আমাদের চিন্তা ভাবনাকে একদিকে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে আর আমাদের চিন্তা ভাবনাটাকে ওই দিকেই ঠেলে দিচ্ছে, যে আমরা যেহেতু ওইটা ব্যতীত আর কিছুই চিন্তা করতে না পারি। একটা একটা পয়েন্ট মনে পড়লো, সেটা হচ্ছে গোল্ডেন এ প্লাস বলে একটা জিনিস বেরিয়েছে, এটা আমাদের সময় ছিল না, তো এখন অনেকে বলে যে এটা সবাই পায়, খুব ইজি এটা পাওয়া। এটা মানে কি আমার চোখে এটা মানে হচ্ছে যে আমাদের এডুকেশনের স্ট্যান্ডার্ড নেমে গেছে, হ্যাঁ তা তো অবশ্যই, এটা পাওয়া খুব ইজি হয়ে গেছে, হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের চক্র। না না এখনকার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মানে মা বাবারা আমাদের গার্জিয়ানরা এটাই করতেছে যে তুমি কি বললে তার সন্তান কি করলে এ প্লাস পাবে গোল্ডেন পাবে। সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলি, হ্যাঁ কথাটা আমার বাবা মা বা আপনার বাবা মা সবার উপরে যায়, ছোটবেলা থেকে আমাদের বলা হয় যে তোমরা বড় হও ভালো একটা রেজাল্ট করে ভালো একটা চাকরি করো, এটা কিন্তু একটা আমাদের গোপন চক্রগুলো আটকানো, কারণ আমরা যাতে পড়াশোনাটা শেষ করে একটা ভালো চাকরির দিকে ধাবিত হই। কখনোই বলা হয় না জ্ঞান অর্জন করো, কারণ তাদেরও একই ভাবে মুক্ত চিন্তার মানে সুযোগটা আসলে আমাদেরকে দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে না, ফ্যামিলিগতভাবে আমাদেরকে চাপটা প্রয়োগ করা হচ্ছে যে তুমি পড়ালেখা করে এ প্লাস পেতেই হবে, হ্যাঁ তখন আমাদের মেন্টালিটিটা প্লাসের দিকে চলে যায় যে অন্য কিছু সাবজেক্ট আছে আমরা ওইটা পড়বো, ওই জিনিসটা আর আমরা চিন্তা করি টাকার পিছনে দৌড়ানোর বিষয়টা নিয়েও আমরা আরেকটা দিন আলোচনা করব, আজকে করব না, সেখানে আরেকটা ভালো টপিকস আছে নীল ভাই, সেটা এটা গোপনে আলোচনা, মানে আমরা আসলে স্বর্গরাজ্যে বাস করি না যে আমাদের টাকার প্রয়োজন বুঝি না তা না, আমাদের অবশ্যই টাকার প্রয়োজন, হ্যাঁ টাকা লাইফে প্রয়োজন আছে, টাকার সিচুয়েশন মানে টাকার পিছনে আমরা অতিরিক্ত দৌড়াচ্ছি এটা একটা প্রবলেম, এবং টাকা কই থেকে আসছে এবং এটার সমস্যাটা কি, ব্যাংকিং সিস্টেমের সমস্যাটা কি, এটা নিয়ে আমরা নেক্সট টাইম একদিন আমরা এর পরের দিন চেষ্টা করব ব্যাংকিং সিস্টেমে কি কি ধরনের গাফিলতি রয়েছে এবং যেগুলোর কারণে আজকে আমরা টাকার পিছনে ছুটছি, এটার ইতিহাস এবং কিভাবে সৃষ্টি এবং এই চক্রটার মধ্যে আমরা এই ম্যাট্রিক্সে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি,
টাকা ছাড়াও সোসাইটি সম্ভব। হ্যাঁ, সো এটা আমরা আলাপ করব। তো সেটা এদিকে আমার আর না না একটু শেষ করার আগে আমার একটু বলার আছে যে আমাদের গার্জিয়ানদের উদ্দেশ্য বলো যে আমরা যদি আমাদের মানে ছেলেমেয়েদেরকে ওই এ প্লাসের দিকে দাবিত না করে মুক্ত চিন্তার দিকে দাবিত করি যে দেশটা তাহলে অনেক মানে আমরা আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক ট্যালেন্ট মানে কি পরিমাণ ট্যালেন্ট এটা আমরা নিজেরাও জানি। যদি আমাদেরকে মুক্ত চিন্তা করার সুযোগ দেওয়া হয় তাহলে আমরা মানে পৃথিবীতে যত রাষ্ট্র আছে আমরা ভালো একটা পর্যায়ে যেতে পারবো। শুধু আমাদের মানে ছোটবেলা থেকে মুক্ত চিন্তা করার যে ব্যাপারটা ওইটা থেকে আটকে দেওয়া হচ্ছে ফ্যামিলিগত ভাবে। তো আমার এদিকে এটাই বলা যে ছেলেমেয়েকে প্লাসের দিকে দাবিত না করে মানে যে পড়ালেখা টোটাল পৃথিবী সম্পর্কে পড়ালেখা করার সুযোগ করে দেওয়া দরকার। তো ধন্যবাদ, আর আশা করব আপনারা আমাদের মতো মুক্তভাবে আপনাদের কমেন্টস করবেন, যেখানে আমাদের আমাদের জন্য সুবিধা আপনাদের মনে হবে যে আমাদের এই ব্যাখ্যাটা না আপনাদের কাছে ভালো লাগেনি, সেক্ষেত্রে আমরা অবশ্যই আশা করব আপনারা তার বিপরীতে সুন্দর একটা ব্যাখ্যা আমাদের উপহার দিবেন, যে ব্যাখ্যাটা আমরা পরের বার আলোচনা করতে পারব, সবাইকে জানাতে পারবো। অবশ্যই আজকের মতো ধন্যবাদ, দেখা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ।